হ্যালো বন্ধুরা, তোমরা কি টনসিল নিয়ে খুবই ইরিটেট হয়ে যাচ্ছ আমার মতো? তোমাদেরও কি গলায় ব্যথা যখন তখন শুরু হয়ে যাচ্ছে আর কাজের খুব সমস্যা হচ্ছে? ডে টু ডে লাইফে এনি টাইম হেডেক, সোর থ্রোট এগুলো কি লেগেই রয়েছে? তাহলে তোমাদেরকে ফিউ টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলতে পারি, যেটাতে তোমাদের এই টনসিলের একটা সমাধান হবে এবং তার সাথে তোমাকে কোনো মেডিসিনও খেতে হবে। তোমাদের মতো আমিও ছোটো থেকে, অ্যাকচুয়ালি আমি জানি না কারণ ছোটো থেকে কারোর বড়ো থেকে কখন এটা অ্যাক্টিভেট হয়, এটা কখনই কখন এটা অ্যাক্টিভ হয়ে যায় আমি জানি না, কিন্তু এটা কিন্তু অনেক মানুষেরই সমস্যা থাকে। মেনলি মেয়েদের তো আমি দেখেছি অনেক বেশি সমস্যা থাকে টনসিলের একটা প্রবলেম। এখন আমি কিন্তু ছোটো থেকেই জ্বর হতো, গলা ব্যথা হতো এবং ডাক্তার এখানে কলকাতাতে গার্গেল দিতেন, কিছু মেডিসিন দিতেন যেমন ক্যালবল, তার আগে ছোটোবেলায় কাপ সিরাপ দিতেন বেনাড্রিল, তারপরে বড় যখন হলাম তখন দেখতাম গ্রিলিন টাস দিত কাপ সিরাপ, তারপরে অ্যারিথ্রোমাইসিন, ক্যালাভাম, এখন ক্যালাভাম 625 বা অ্যারিথ্রোমাইসিন, এরকম ধরনের মেডিসিন দিচ্ছেন। আগে কী দিতেন আমার অতটা মনে নেই। ইভেন তার সাথে একটা ভিটামিনেরও ওষুধ থাকতো এ টু জেড এর মতো, আগেও দিতেন এমন বিভিন্ন টাইম, ক্যালকল, একটা গা ব্যথার জন্য সুমো দিতেন। তো এরকম একটা হোল, মানে একটা যেন ওষুধের একটা প্যাকেজ, মানে মানুষের একটা গলায় ইনফেকশন হলো আর তাকে একদম জবরদস্তি একটা তো ওষুধ খাও এবং রেজাল্টটা কী হতো তারপরে খেতে পারতাম না। কিন্তু অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধ খেতে গেলে সেই ওষুধগুলো, কড়া কড়া ওষুধগুলো তোমাকে খেতে গেলে, জ্বরের বলো বা অ্যান্টিবায়োটিক বলো, খেতে গেলে তোমাকে পেট ভর্তি করে খাবার খেয়ে তবেই খেতে হবে, খালি পেটে তো খাওয়া যাবে না। কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার দরুন তোমার আইদার লুজ মোশন অর অ্যাসিডিটি অর বিভিন্ন হেলথের ইনসাইডে ব্রেকডাউনের জন্য, এবং যে আমাদের যে বডির ভেতরে যে একটা গুড ব্যাকটেরিয়া থাকে একটা ব্যাড ব্যাকটেরিয়া থাকে, ব্যাড ব্যাকটেরিয়াটাকে অফ করার জন্য সমস্ত রকম ব্যাকটেরিয়া অফ হয়ে যায় এবং এই অ্যান্টিবায়োটিকটা দেওয়াই হয় এই ব্যাকটেরিয়াগুলোকে সরাবার জন্য। কিন্তু অ্যান্টিবায়োটিকে তো মানে নির্বাচন করার ক্ষমতা নেই যে ও গুডকে নির্বাচন করবে না ব্যাডকে নির্বাচন করবে, ওরা তো শুধুমাত্র ব্যাকটেরিয়াগুলোকে ওই ডেস্ট্রয় করছে। কিন্তু যখন ডেস্ট্রয় করছে তখন খারাপের সাথে সাথে ভালো ব্যাকটেরিয়াগুলো চলে যাচ্ছে এবং আমার রুচিতে প্রবলেম হয়ে যাচ্ছে, আমি খেতে পাচ্ছি না। তো কখনো টক দই, কখনো উচ্ছে, এগুলো দিয়ে হতো, কিন্তু এইভাবে আর কতদিন এগুলো দিয়ে কি পারমানেন্ট সলিউশন হয়? কিন্তু আমি যখন ব্যাঙ্গালোরে গেলাম বিয়ের পরে তখন আমি ওখানে দেখলাম ডক্টরসরা এরকমভাবে কিন্তু মেডিসিন দিচ্ছেন না, ওদের থিঙ্কিং আর কলকাতার ডক্টরদের থিঙ্কিংয়ে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে আমি তো ভাবছিলাম ওরা আমার চিকিৎসাই করতে চাইছে না, কিন্তু আসল কথা তা নয়, ওরা আমার চিকিৎসা আরও ভালোভাবে করেছে, আরও কম ওষুধে করেছে, আরও কম বডিতে এফেক্টের সাথে করছে। এবং যখন ওনাকে বললাম আমি যে আমার তো 625 3 times একদিনে খেতে হয়, এরকম আমার 7 দিন ডক্টর খাওয়ান, তো তখন ওনারা মানে ওনাদের চোখ কপালে উঠেছিল শুনে, বলছে তাহলে তো আপনার হেলথের সমস্ত কিছু, ওই কিডনি, লাং, তাহলে আমরা ধরেই নিতে পারি আপনি যদি এত বছর ধরে এরকম কড়া কড়া ওষুধ খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার হেলথ অলরেডি মানে অনেক ডিটোরিয়েট করে গেছে ভেতর থেকে এবং আপনার ইমিউনিটি লেভেল অনেক নেমে গেছে এবং আপনি অনেক কিছুই ভেতর থেকে অনেক রকম সমস্যায় আপনি আগামী দিনে আসতেও পারেন বা এসেও গেছেন, তখন এগুলো সেটা তো বলতে পারবো না। কিন্তু এটাই হচ্ছে ওদের কথা যে এগুলো ভীষণই অ্যান্টিবায়োটিকের একটা ব্যাড এফেক্ট থাকে, যেটাকে যদি স্টপ করতে হয় তো তোমাকে সেগুলো কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। এখন আমি দেখলাম যে ডক্টরসরা যখন এরকম বলছেন, ডক্টরসরা ওখানে কিন্তু খুব লাইট মাইল্ড ডোজের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন এবং তার সাথে কোনো রকম কফ সিরাপ দেন না, মাউথ ওয়াশ দেন, বেটাডাইন একটা মাউথ ওয়াশ দেন যেটা মুখে কুলকুচি করে ফেলে দিতে হয়, ওটাই যা ছিল আমার দিনে 3 বার, আর ওইটা আর জ্বর এলে জ্বরের ওষুধ, এর বাইরে কিন্তু ওরা কিচ্ছু দেয় আর খুব মানে লাইট ডোজের অ্যান্টিবায়োটিক, তাও 2 times মানে 3 দিনের বেশি ওরা খেতেই দিচ্ছেন সেটা, তো এরকম ব্যাপার। তো আমি তখন ওদের কথাটা শুনে ভাবলাম সত্যি আমি যদি লাস্ট 10-15 years এরকম খেয়ে থাকি
তাহলে তো যদি সত্যি আমার শরীরে কিছু এফেক্ট করে না, আমি আরো নেক্সট 15 ইয়ার্স যদি আমি এরকম ভাবে চলতে থাকি তাহলে তো আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট কি দেবো? আমি তো একটা ভগ্ন হেলথ নিয়ে কি করব? আমার ভাঙা হেলথের কি লাভ হবে? আমি হয়তো আরো উইক হয়ে যাব। তো তখন আমি ভাবলাম যে কি করা যায় যে যাতে বিষয়টা আরো ভালো করে, মানে যাতে টনসিলের প্রবলেমটা না হয়। তো কিছু তো বুঝতে পারছিলাম না প্রথমে, কিন্তু তারপর আমি অনেক দিন ভাবনা চিন্তা করার পরে আমি একটা জিনিস আমি খেয়াল করলাম যে হেপার নিলে কিন্তু আমার যে গলার ব্যথাটা হচ্ছে টোটালি এটা সাবসাইড হয়ে যাচ্ছে এবং খুব সমস্যাও কিছু হচ্ছে না। মানে একদিনে যখনই আমার স্টার্টিং ডে হচ্ছে তখন আমি 3 বার হেপার নিয়ে নিচ্ছি, আমার এটা কিন্তু সাবসাইড হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে। এবং এরকম তুমি 2 থেকে 3 দিন যদি করো, এটা ডিপেন্ডস অন তোমার কীরকম কতটা অ্যাকিউট হয়ে গেছে সেটা তোমায় দেখে নিতে হবে। তো সেটা যদি তুমি দেখে নিতে পারো, তোমার 2 থেকে কারোর একদিনে সারতে পারে, কারোর 2 দিনে, কারোর 3 দিনে, তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে। তোমাকে প্রথমে এই ভেপার নিতে হবে। সেকেন্ডলি আমি একটা হার্বাল টি খাই, মানে হার্বাল টি ঠিক বলবো না, হার্বাল প্লাস মানে টি খাই, মানে ওটা গরম মশলা মাটি তেজপাতা এলাচ লবঙ্গ 3টাকে তুলতে জলের মধ্যে দিয়ে দিই এবং তার সাথে 8-10টা তুলসী পাতা দিয়ে সেটা জল ওটা ভেপারটা যেটা হয় সেটাতে আমি ইনহেল করি। এবং সেটার সাথে সাথে আমি কি করি, ওইটাতে চা পাতা দুধ চিনি সব কিছু দিয়ে ওটাই ফুটিয়ে খাই সারাদিনে 2 বার, কখনো 3 বারও হয়ে যায়। তবে এক্সেসিভ এই ড্রিঙ্কটা নেওয়াটা কিন্তু বডি কিন্তু খুব ওভারহিটেড হয়ে যায়, সেই জন্য খুব বেশি আমার মনে হয় 2 বারই ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এটা তুমি নিতে পারো, এটার কোনো সাইড এফেক্ট অ্যাজ সাচ নেই। যেরকম তুমি মেডিসিনের শপ থেকে যেগুলো বাই করো, তোমার যেগুলো আর্টিফিশিয়াল অ্যান্টিবায়োটিক সেগুলো কিন্তু নেওয়ার থেকে অনেক ভালো এই ন্যাচারাল হোম রেমেডিগুলো। আমি যেটা বলছি তোমরা ফলো করে দেখো, যদি না হয় আমাকে বলো। আমি কিন্তু দীর্ঘদিনের রুগী এবং আমি বিনা আমার লাস্ট 3 ডেজে আমার গলা ব্যথা হয়েছে। আমি এখন কথাও বলছি, আমি কিন্তু কথা বলতেই পারছিলাম না। সেখানে আমি ভেপার নিয়েছি, আমি 2 টাইমস এই চাটা খেয়েছি এবং আমি রাত্রিরে 1 গ্লাস দুধ একটু হলুদ দিয়ে কম আছে ফুটিয়েছি, সেটার মধ্যে অল্প চিনি দিয়ে, তোমরা যদি গুড় থাকে বাড়িতে খুব ভালো কি ব্রাউন সুগার থাকে খুব ভালো, ওটা কিন্তু দিয়ে তুমি যদি খাও। তো আমি এইটাই করেছি। আর যদি কাপ সিরাপের কথা বলো, কাপ সিরাপের হোম রেমেডি হলো তুমি যদি ঘরেতে আদা থাকে 1 স্লাইস, এত বড় একটা স্লাইস নেবে, 2 চামচ মধু নেবে, মধুর মধ্যে ডিপ করবে আর ওটাকে চুষতে থাকবে, চিকু আস্তে আস্তে চুষতে হবে, যাতে আদার রস আর মধুর রস দুটো ধীরে ধীরে গলার ভেতর যায়, ঝাঁজ আসুক কিন্তু একসাথে ঝাঁজটা নেবে ধীরে 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 5 মিনিট 10 মিনিট যতক্ষণ চুষতে, তোমার কিন্তু হয়ে যাবে, ওটা কিন্তু কাশিটা স্টপ হয়ে যাবে। আমার কিন্তু হয়েছে, যদি কারোর খুব বাড়াবাড়ি হয় তাহলে তাদের আমার মনে হওয়া উচিত, কারণ এই জিনিসগুলোই বেসিক রেমেডিস যেগুলো তোমরা ঘরেই পেয়ে যেতে পারো। এর জন্য কি বাইরে স্টোর থেকে ডক্টর দেখিয়ে 500 মানে 500-700 মেডিসিন উইথ 300 রুপিস ডক্টর ভিজিট কি 500 রুপিস ডক্টর ভিজিট না দিয়ে ঘরের এই জিনিসগুলো করে বডিকে বাঁচানো আমার মনে হয় অনেক বেটার। টাকা দেখতে গেলে টাকা খরচা করে 2 দিনের ওষুধ দিয়ে দেবে, বডি ফিট হয়ে যাবে, অফিস চলে যেতে পারবে, কাজে চলে যেতে পারবে, এটাই আমি করতাম আগে, ঠিক আছে? সেই জন্যই বলতে পারছি কথাটা, কিন্তু তাতে কিন্তু আলটিমেটলি লাভ কিছু হচ্ছে না। তাতে আমি খেতে পাচ্ছি না, আমার বডির মধ্যে একটা ইনঅ্যাক্টিভ ফেজ চলতে থাকছে এবং আমি কিন্তু আমার অজান্তে আমি কিন্তু আমার নিজের পুরো হোল সিস্টেমটাকে নষ্টই করছি। আমি রিপিট করছি, আমি কিন্তু আমার পুরো টোটাল সিস্টেমটাকে নষ্টই করছি। তোমরা বলবে কেন নষ্ট করছি, আমি কাজ করবো, আমি কি ওষুধ খাবো না? হ্যাঁ, তুমি ওষুধ খাও, কিন্তু যে ওষুধের এফেক্টসগুলো আমাদের ভালো কিছু দেবে না, আমার মনে হয় সেই টেম্পোরারি হেল্পটার প্রয়োজন নেই। ধরো একজন তোমাকে টেম্পোরারি একটা হেল্প করলো, কিন্তু তার এফেক্টটা লং লাস্টিং হয়ে গেল যে সে তা তোমার থেকে একটু হেল্প করে অনেক বেশি তোমার থেকে তোমাকে অনেক বেশি সে বিরক্ত করলো, সে অনেক বেশি তোমার থেকে হেল্প নিয়ে নিলো বা সে তোমাকে আরও অন্যরকমভাবে ডিস্টার্ব করলো, তো তোমার কি ওটা ভালো লাগবে? এটাও ঠিক ছিল।
তো এই দুটো জিনিস তুমি করতে পারো, পেপার নিতে পারো, ওই টিটা নিতে পারো, এই দুধটা নিতে পারো। আর ফোর্থ হলো বললাম যে ওই আদা, আদা এটা চুষবে যাদের কাশির প্রবলেম হবে। এছাড়াও অনেকে লবঙ্গ চিবোয় বা এ করে, বাট আমি এই চারটের মধ্যে থেকেই আমি টোটাল কিওর হয়ে যাই। বাট এক এক টাইমে যে সমস্যাটা হয়, মাথার এখানে সর্দিগুলো বসে থাকে, দেখবে টিপলে এই জায়গাগুলো ব্যথা ব্যথা, তার জন্য একটা খুব এফেক্টিভ রেমেডি তোমাদের জন্য ফ্রেন্ডস আমি নিয়ে এসেছি। তোমরা চড়কের একটা মেডিসিন পাওয়া যায়, আয়ুর্বেদের দোকানে পাওয়া যায়, এটা চড়কের এ আমি জানি না, আমার কিন্তু এটা লেগেছে, আমার একজন ডক্টর দিয়েছিলেন কলকাতার, নাম ডক্টর স্নেহাংশু ভট্টাচার্যা সম্ভবত, উনি আমাকে দিয়েছেন, বলেছিলেন যে মাথার মধ্যে যদি সর্দি বসে সেটা তো স্ক্যান ছাড়া বোঝা যায় না, আর এই সর্দি বসার জন্য কেউ তো আর স্ক্যান করতে যাবে, তো সেক্ষেত্রে তুমি চড়কের এটা দেখ, কিন্তু প্রচণ্ড ঝাঁঝ ঝাঁঝ, যেরকম নেজাল ড্রপ ঝাঁঝ থাকে না অত, কিন্তু এটাতে প্রচণ্ড ঝাঁঝ, কিন্তু এটা দিলে পুরো ব্রেনের যত জায়গায় সর্দি বসে থাকে পুরো গলিয়ে বার করে দেয়, ভীষণ ভালো আয়ুর্বেদিক, নো সাইড এফেক্ট, ভীষণ ভালো, এটা করতে পারো যাদের সর্দি বসে। তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে উইদাউট মেডিসিন ঘরের বিষয়গুলোকেই অ্যাকসেপ্ট করো এবং রোগ মুক্ত থাকো। আরও কিছু টিপস আছে তোমাদেরকে জানাবো আমার পরের ভিডিও। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।